লাগামহীন বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে আজ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রাজধানীর মৌলভী বাজারে চারটি দোকানে অতিরিক্ত দাম রাখা এবং মূল্য তালিকা না থাকায় 1,60,000 টাকা জরিমানা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সাকিবুর রহমান। দাবি হলো স্টেট কার্ড কথা, আপনাদের বাইরে থেকে মাল আসলে আপনারা ইম্পোর্ট করা ই করেন, খরচ আছে, সবকিছু আছে, এগুলি ই করতে হবে। আপনারা খালি মিল ঢাকা শহরে যেগুলি মিল আছে ওদের সব বাংলাদেশে যেগুলো সব মিল না কমবে না, আরো সংকট বাড়বে। ইন্টারন্যাশনাল বাজার থেকে মাল ইম্পোর্ট করতে বলেন, মাল ইম্পোর্ট করতে বলেন, আরো বাজারে বাজারে ভিতরে বহুত ই আছে। আপনারা কিভাবে করবে ব্যবসা মানুষ বলেন, মিল নগদ টাকা মাল নিয়ে 3 মাস, 1.5 মাস, 2 মাস, 15 দিন পরে মাল দিলে তো এখানে রেট বাড়লে তো আর ব্যবসায়ী কেউ আমরা কেজিতে লাভ করি জরিমানা আপনাদের মতো নিরহ লোক দিচ্ছে নিরহ মতো। হ্যাঁ কেন আমরা তুলবো, আমরা আপনারা যদি আমরা কিনি 2 টাকা চিজ, এখন আমাদের যদি মিলে 15 দিন গাড়ি বসা থাকে তাহলে এটা ড্যামেজ কে দিবে? আপনার মতো আমাদের মতো জনগণ দিবে, এটা আপনি দিবে, এটা তো আমাদের দল 15 দিন গাড়ি বসা থাকে পার ডে 2,000 করে লাগে, তাই এটা জরিমানা কে দিবে? বাজার নিয়ন্ত্রণে পুরান ঢাকার মৌলভী বাজারে তেলের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা থাকলেও লেখা নেই দাম, আবার খোলা তেল বিক্রি হচ্ছে বেঁধে দেয়া দামের অতিরিক্ত দামে। আমি স্যারকে দেখাইছি যেটা আমার কিনা রেট 50 পয়সা লাভ হয়েছে, আমার যে মাল বিক্রি হয়েছে শুধু 50 পয়সা। তবে ব্যবসায়ীরা বলছেন অভিযানে রাঘব বোয়ালদের না ধরে চুনোপুটি ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ছোট নিরহলককে ধরছে, নিরহলককে ধরছে, আপনি কি বলেন? উনি কেজিতে লাভ করে 50 পয়সা 1 টাকা, ঠিক আছে, এখানে যদি আপনি 1,000 টাকা জরিমানা করেন সে কিভাবে চলবে, তার দোকান কিভাবে চলবে বলেন? কেউ বলতে পারবে না, আমার এখানে একটা লোক আসা মানে কম ছাড়া কোনদিন বেশি দামে নিচ্ছে। অভিযান শেষে মৌলভী বাজার ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে দাম নিয়ন্ত্রণ রাখতে আলোচনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। কারসাজি বন্ধ করতে সহযোগিতার কথা জানান ব্যবসায়ী সমিতি। আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে যদি আমরা মনে করি যে না আমরা সম্মানের সহিত এই ব্যবসা করতে পারবো তাহলে করবো, আর নাহলে আমরা বসে থাকবো। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান স্টককারীদের নামের তালিকা দ্রুত প্রকাশ করে ব্যবস্থা নেওয়া হবে। সবাই বলছে যে ছোট ছোট ব্যবসায়ীদেরকে ধরা হচ্ছে, বড় কাউকেই ধরা হচ্ছে না। আপনার যখন আপনারা একটা কথা বলি, ভোক্তা অধিদপ্তরের সাম্প্রতিক যে তদারকি অভিযান আপনারা দেখবেন না কোনো খুচরা ব্যবসায়ীকে কিন্তু আমরা এবার তদারকির মধ্যে এনেছি। আমরা সব খুচরা ব্যবসায়ীকে না, আপনারা জানেন না চুনোপুটি রাঘব বোয়ালের বিষয় নয়, আইনের ব্যত্যয় করে মানুষের কষ্ট দিয়ে যারাই এই ধরনের অসাধুতা করবেন তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু আবারও বলেছি যে আমাদের শক্ত অবস্থান থাকবে। মিল থেকে যাবতীয় তাদের কাছেও তথ্য চেয়েছি 3 দিনের মধ্যে দেওয়ার জন্য, তারাও সেই তথ্যটা আগামীকালকের মধ্যে দিবেন এবং তাদের কাছে কতটুকু তাদের কাছে আছে তারা ধরে রেখেছেন নাকি এসব ব্যবসায়ীদের মাধ্যমে অন্য পাইকাররা ধরে রেখেছেন এই বিষয়টা আমরা বের করছি এবং ইনশাল্লাহ এবার আমরা এটা বের করে মিডিয়ার মাধ্যমে জাতির সামনে বলবো এবং যারা এটা কারসাজিগুলো করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কারসাজি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।